দর্শক, এই ভিডিওতে আমি দেখাবো পাম বাগানে ইন্দোনেশিয়া মানুষ কিভাবে পাম ফল কাটার কাজ করে। এই যে দেখছেন, এক প্রবাসী ভাই কাটতেছে আর এক প্রবাসী ভাই তোলা দিতেছে, এরা দুজন কন্ট্রাক্টে কাজ করে। ও ইনি আর ইনি বলক চাপাচ্ছ ঢাবি ভালে ভালে লা শিখে আটা থানা থানা নো saya dalam mari sini jalan Rahma Uhin mari sana sani pada ya lah sudah balik lah balik. No, nanti sana satu lorong ada satu kata dosok desen tarakin tu kas kure aske syashi kure felce ar oi pashe desen onek probashi bhai ase biriz ekta she birizer bisore sana nu potong nanti mara buah curi boleh kamu potong boleh curi curi terus ya lah দর্শক দেখছেন, অনেক প্রবাসী ভাই কিন্তু এখানে বসবে, এখন কাজ করছে। প্রত্যেকটি প্রবাসী ভাইয়ের মোটর সাইকেল আছে আর এটা হলো ব্রিজ, সেই ব্রিজের কাছে কিন্তু সবাই বসছে। আর দেখতেছেন ওই যে এখানে আমার গ্যাং, এখানে আরও আছে পিছনে আমার। আজকে যে বলো কাজ সে বলো হলো 47 নম্বর, একদম শেষ ফল নাই, ছোট ছোট ফল একসাথে কাটা শেষ। আর এই দেখছেন, কেউ বা পাহাড় দাঁড়াচ্ছে, কেউ আবার ব্রিজের কোলে বসে রয়েছে, কেউ আবার বিড়ি খাচ্ছে, কেউ আবার ব্রিজের নিচে আছে, আবার ব্রিজের উপর মোটর সাইকেল দিয়ে সবাই বসছে। আমি আপনাদেরকে দেখাবো। আর এই দেখেন ব্রিজের নিচে, এইসব ব্রিজের নিচে কিন্তু প্রচুর মাছ থাকে। যদি কারেন্ট জাল ফালায়া যদি হারান দেওয়া যা, অনেক মাছ ধরে থাকে। এভাবে কিন্তু প্রতিনিয়ত মাছ ধরে যারা পাম বাগানে কাজ করে। গাড়িতে করে একটা জাল আনে, সেই জালে জালটা পেতে তাই কাজ শেষ, যে সময় বাসায় যাওয়ার সময়। কিন্তু এইসব ব্রিজের নিচ থেকে অনেক মাছ ধরে থাকে। দেখছেন এই যে অনেক প্রবাসী ভাই, ইন্দোনেশিয়া ভাই, অনেক ভালো মানুষ, এখানে বাংলা ভাই আছে, মোটর সাইকেল দিয়ে সবাই কাজ করতে আসছে। আর ওইখানে দেখছেন একটা লাল মাটির পাহাড়, সেটা হলো চীনা কোম্পানি, ঠিক আছে? ওই আমি বলি না চীনা কোম্পানি, সেই চীনা কোম্পানি হলো ওইটা। সেখানে গাছ লাগাচ্ছে, ছোট ছোট ফার্ম গাছ আর কি। আর এখানে দেখতেছেন মানে সবাই বসছে, এটা হলো আমাদের কোম্পানির ট্রেড ওয়েন্স সাইড, বসছে, কোনো সমস্যা নেই। ফার্ম বাগানের কাজ তো নিজেরটাই, কাজ করবে বসে থাকবে, কাজ করবে বসে থাকবে, এটাই হলো ফার্ম বাগানের কাজের নিয়ম। দেখতেই পারতেছেন সবাই আলোচনা করতেছে, কেউ বলতেছে আজকে কটার সময় বাসায় যাওয়া হবে, আবার বলতেছে আজকে কি বাদ ফিরে দিবে নাকি কোম্পানি থেকে, এসব আর কি। আমাদের এই স্টেজের সময় কাজ বেশি হয়, প্রবাসীরা ফল কাটে বেশি, সে সময় কিন্তু আপনার ভাত ফিরে দেয় মানে খাবার সকালে কিংবা দুপুরে। আর আমাদের এই প্রবাস, আমাদের এই স্টেটে অনেক টাকা স্যালারি যারা কন্ট্রাক্টে কাজ করে, দেখতেছেন। আর ওই যে একটা চীনা কোম্পানির রাবার বাগান আছে, দেন সব গাছই কিন্তু আমাদের এই স্টেটে আছে, ঠিক আছে? আর আমি একটু নিচে যাবো, নিচেও আমি আপনাদেরকে দেখাবো যেখানে প্রবাসীরা মাছ ধরে থাকে, খালের নিচে কেমন দেখতেছেন। এই যে এইসব খালের নিচে মানে ব্রিজ, তাহলে খাল বলা হয়। এই যে উপরে সবাই বসছে, আজকে যাবো গা একটু পরে বসে থেকে টাইম হলে। আয়ের 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 তু আতাস। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে বসে লাইক করবেন, পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।